ত্রিপুরার পর এবার গোয়া ভবানীপুরে উপনির্বাচনে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন ত্রিপুরার পর খেলা হবে এবার গোয়াতেও। আর এরপরই গোয়ায় পৌঁছলেন সাংসদ ডেরেক ওব্রায়েন এবং প্রসূন বন্দ্যোপাধ্যায়। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো প্রবীর চক্রবর্তী, আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রবীর, কি খবর পাওয়া যাচ্ছে? এই দুই সাংসদ পৌঁছে গিয়েছেন গোয়াতে, কি ঠিক উদ্দেশ্য? দেখো, ত্রিপুরার পর তৃণমূল কংগ্রেসের নজর হচ্ছে গোয়া। সামনে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে গোয়ার ক্ষমতা দখল করা হচ্ছে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য। ঠিক যেমন ত্রিপুরায় ঝাঁপিয়েছে তৃণমূল কংগ্রেস, পাশাপাশি গোয়াতেও এবার ঝাঁপাতে চলেছে। একদিকে যেমন আইপ্যাকের টিম সমীক্ষা শুরু করেছে গোয়ায় তৃণমূল কংগ্রেসের হয়ে, পাশাপাশি তৃণমূলের দুই সাংসদ, একজন রাজ্যসভার একজন লোকসভার দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন, পাশাপাশি তৃণমূলের দুই সাংসদ, একজন রাজ্যসভার একজন লোকসভার দুই সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন তারা গোয়াতে পৌঁছেছেন এবং আগামী 7 দিন তারা গোয়াতে থাকবেন। বিভিন্ন নেতাদের সঙ্গে তারা বৈঠক করবেন এবং স্বাভাবিকভাবেই দুটো ছোট রাজ্য, একদিকে ত্রিপুরা অন্যদিকে গোয়া, এই দুটো রাজ্য নজর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। দায়িত্ব নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যে যে মাটিতে তৃণমূল কংগ্রেস পা রাখবে তারা শুধুমাত্র 2-3টা আসন জেতার জন্য পা রাখবে না, সমস্ত রাজ্যের ক্ষমতা দখলের জন্য লড়বে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা আমরা দেখেছি প্রতিদিনই তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কোনো না কোনো নেতা ত্রিপুরায় থাকছেন, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন। তা বলা যায় যে কার্যত আজ থেকে গোয়ায় নজর তৃণমূল কংগ্রেসের। আগামী কয়েকদিন যেমন ডেরেক ওব্রায়েন থাকবেন, প্রসূন বন্দ্যোপাধ্যায় থাকবেন, পাশাপাশি রোজ কোনো না কোনো নেতা সেখানে যাবেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্ভবত পুজোর আগে একবার যেতে পারেন গোয়ায়, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ প্রবীর, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন টেলিফোন লাইনে। দিল্লির কৃষক বিক্ষোভের আজ সুদূর ওয়াশিংটনে মার্কিন মুলুকে প্রধানমন্ত্রীকে বিক্ষোভ দেখাবেন কৃষকরা, অনাবাসী ভারতীয় কৃষকরা বিক্ষোভ দেখাবেন। দিল্লির কৃষক বিক্ষোভের আজ ওয়াশিংটনে মার্কিন মুলুকেও মোদিকে বিক্ষোভ দেখাবেন কৃষকেরা, অনাবাসী ভারতীয় কৃষকেরা বিক্ষোভ দেখাবেন। চোখ রাখবো পরের খবরে। ধৃত অস্ত্র কারবারি আশ মোহাম্মদ ওরফে বাবলুকে আসানসোল আদালতে তুলল পুলিশ। 12 দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নেবার আবেদন জানিয়েছে পুলিশ। নিয়ামতপুরে তল্লাশি চালিয়ে কলকাতা পুলিশের এসটিএফ একটি অস্ত্র কারখানার হদিশ পায়, সেখান থেকে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং ম্যাগাজিন উদ্ধার করেছিল তারা। তারপরই ঝাড়খণ্ডে যাবার পথে কেন্দুয়া বাজারের বাসিন্দা বাবলুকে গ্রেফতার করেছিল পুলিশ। তার কাছ থেকে একটি সেলফোনও উদ্ধার হয়। বাবলুকে নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ জানতে চাইবে সে কোথায়, কাদের কাছে ওই অস্ত্র পাচারের চেষ্টা করেছিল, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত তাও জানার চেষ্টা করবে পুলিশ। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বাসুদেব চ্যাটার্জি। বাসুদেব, কি আপডেট রয়েছে এখনো পর্যন্ত? দেখো, জানা যাচ্ছে যে ইতিমধ্যে তাকে আসানসোল আদালতে নিয়ে আসা হয়েছে এবং আসানসোল আদালতে তাকে প্রডিউস করা হবে এবং 12 দিনের যে পুলিশ হেফাজত চাওয়া হয়েছে এবং সেটাই এখন দেখার যে দুপুর 2টো নাগাদ তার শুনানি হবে এবং সেই 2টোর সময় তাকে কতদিনের হেফাজতে পায়। এবং পুলিশ যেটা মানে প্রাথমিক তদন্তে যেটা পেয়েছে যে এই অস্ত্রগুলো কিন্তু কোনো না কোনো একটা কারখানাতে তৈরি হচ্ছিল এবং বলে রাখা ভালো যে কিছুদিন আগেই কিন্তু কয়েক মাস আগেই কলকাতার এসটিএফ একটা কারখানার হদিশ পেয়েছিল কুলটির নিয়ামতপুর এলাকাতে এবং তারপরে কিন্তু সেখান থেকে কিন্তু সমস্ত কিছু ধরা পড়ে যাওয়ার পর এই কারখানা কোথায় তৈরি হয়েছে, ঝাড়খণ্ডের পাশে ধানবাদে বা তার আশেপাশে কোনো একটা জায়গাতে এই কারখানা হয়েছে বলে পুলিশ কিন্তু জানতে পেরেছে। অর্থাৎ পুলিশ সমস্ত দিক খোলা রেখে সেই যে যাকে ধরেছে কুলটির এলাকার যে বাসিন্দা ধরা পড়েছে বাবলু, তাকে নিয়ে সমস্ত জায়গাতে কালকেও তল্লাশি করেছে, আজকে এই হেফাজতে নিয়ে আবার তল্লাশি করে এই কারখানার হদিশ করবে। পাশাপাশি এই আগ্নেয়াস্ত্রগুলো কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কাকে সাপ্লাই করা হচ্ছিল, কি উদ্দেশ্যে সাপ্লাই করা হচ্ছিল, টোটালটাই করা হবে। এবং আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার অর্থাৎ পশ্চিমবঙ্গের পুলিশের সঙ্গে ঝাড়খণ্ডের পুলিশেও কিন্তু ইতিমধ্যে কথাবার্তা হয়েছে। ঝাড়খণ্ডের পুলিশ এবং পশ্চিমবঙ্গের পুলিশ যৌথভাবে এই অভিযান চালিয়ে ওই কারখানার অধীশ এবং কারা কারা জড়িত সমস্ত কিছুই কিন্তু তদন্ত করে দেখবে এবং যারা এই সঙ্গে জড়িত তাদেরকে গ্রেফতার করার চেষ্টা করবে। ধন্যবাদ বাসুদেব।